শেষ হয়ে আইতাছে। সন্ধ্যা গিয়ে তো পেড়ের মধ্যে খিদা দাও দাও করতেছে। হায় হায় রে, আমার মাছ খেতেছে, অত মাছের লোক আমার চাকরিটাই খাইবে। এই রাক্ষসের মাছটা রাক্ষস, বাপ মারে তো আগে খেয়েছ, পরকদের সাজন বাদ একলাই খেলে আর মানুষজন খাইব কি? খিদা লাগলে খাবো না। চুপ, খাওয়া। আমার নাম আসাওয়া না, আমার নাম লাভপতি। ইস, সালাই কুত্তার বাঘা নাম। এই তোর বাপ মার তোর নাম কাঙ্গালি না রেখে লাখপতি রাখছিল কেন? লাখপতি জন নাম রাখছে, একদিন তো লাখপতি হামুই। আন খাইবার দাও। আরে রাখ রাখ, তোর খাওয়ান এই ফার্ম হাউসে শেষ। আমি সামনাম সামনে চাউলের হিসাবে দিতে পারি না। কেন পারবো না? আমার এত পুরা ভাত কোন আপনি খাইতে দাও না। আমার বিষয় কথা দাদা। দেখছি না কেন রাক্ষসটা সাত আটজন মানুষের ভাত একলাই খায়। চুপ করো, ভাতই তো খায়, তোমাদের তো আর খায়নি। বেশি ভাত খায় বলে তোমরা এতিম ছেলেটাকে তাড়িয়ে দিলে কোন হাত খেলে জানো না? ওই লাখপতি না থাকলে আমাদের বড় ছেলে কামাল পুকুরে ডুবে মরত। ওকে আমরা ঢাকায় নিয়ে যাব, যাও ওকে খুঁজে বের করো। যদি বের করতে না পারো তাহলে তোমরা কেউ এই ফার্ম হাউসে থাকতে পারবে না। যাও খুঁজে বের করো, যাও যাও। এই দেখো লাখপতির মতো মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, নামো তো। এই তো লাখপতি। লাখপতি এখানে শুয়ে আছিস কেন বাবা? কেউ বাদ দেয় না, খালি কাম করে। চল বাবা, আমরা তোকে নিয়ে যাব, যত ইচ্ছে ভাত খাবি। চল। নিচে বসে খাচ্ছিস কেন বাবা? টেবিলে বসে খা। না আম্মা, নিচে খাই মজা পাইতেছি। Thank you.
ভাই মর্জিনা তোরে না কইছি খাওয়ানোর সময় ড্যাব ড্যাব করে তাকায় থাকবি না আমার পেটের মধ্যে খসখস করে খসখস তো করবই আল্লাহ ডাক দিছে সিবাই খাওয়ানোর লাইগা না সিবাই খালি গিলবি না গিললে কি খালি চিবাই লইব তুই যা আমার অনেক কাজ আছে আল্লাহু আমিন আমিন সোনে তু খায়ুম আম্মা আম্মা আই ভিতরে আই আসসালামু আলাইকুম আম্মা আসসালাম আম্মা আজান দিছে ল যায় এই দিদিসের হাতা হাইটা আব্বাজানের কবরটা জিয়ারত করে একটু দাঁড়া আমি নামাজ পড়ে আসি আচ্ছা আমিও সিপারাটা পইরা লই মাগার 10 বছরও তো সিপারাটা পইরা শেষ করতে পারলাম না লাখপতি আয় লাখপতি ছোট ভাই কখন থেকে গলা ফাটিয়ে ডাকছি কোথায় ছিলি মায়ের রে হাঁটতে গেছিলাম অন ক চারটা ডাল দিয়ে ডাল ডাল দিয়ে নাস্তা করবা সঙ্গে রুটি পড়ানো না এই রে টাকা ইস তুমি মুগো বদবাজ খারাপ হয়ে গেছে গা বাড়ির লোকেরে ঘুষ দাও মাইসে তো ঘুষ খাইবই কথা না বাড়িয়ে জানি আয় আরে টাকা লাগবে না ডাইল খেবার চাইছো মনে করো ডাইল হাজির সালাদ ডাইল সিদ্ধ করছে না এই লো মুগ ডাইল ভাজা মুসুর কলাই আর ছোলার ডাল বাগার দিয়ে লয়েছি এটা কি কুলার আসুর খাদ্য লাস্তি বললা লাস্তি তোকে মারা উচিত ছিল বদমাস এই জানি আয় এটা তো কাশি কুশি এনে খায় ডাইল হলো কেমনে সকালবেলা মাথা খারাপ করবি না যা বের হ বড় ভাবি বড় ভাবি ও বড় ভাবি বড় ভাবি চাল হয়েছি রোজি ভাবি ও রোজি ভাবি ওঠো ফ্লাক ননসেন্স তুই আমার গায়ে হাত দিলি কোন থেকে চিল্লা ডাক্তার তাসি তাই বলে তুই আমার গায়ে হাত দিবি কি হয়েছে এই বদমাশটা আমার এখানে কেন কাতুকুতু লাগছে এটা মাইয়া মাছের দোষ ছুঁলে সুরসুরি লাগে আবার কেমন বেহায়া মতো হাসে ভাবি ঘুম ভাঙেছি বইলা তুমি আমারে চর মারলা তোর ভাগ্য ভালো তোকে লাথি মারেন ইডিয়েট একটা যা চাটা খাই আনেন কাপটা নিয়ে যা ও কাম অন জাস্ট গেট আউট লাখপতি এই লাখপতি চা কোথায় এই যে মাঝে ভাবে চাল হয়েছে এত দেরি কেন হ থোড়া দেরি হয়েছে এই এটা চা না শরবত কেন চিনি বেশি হয়েছে ঠান্ডা বরফ কোন কি ধোঁয়া উঠতেছে বৌমা এ তোমাদের কেমন ব্যবহার লাখপতি এবারে চাকর না ও তোমার ছেলেও নয় জামাল তুমি বড় বেশি ইমোশনাল মা কিন্তু বাস্তবতা থেকে ভুলে গেলে চলবে না লাখপতি নাম নিয়ে ও যেমন লাখপতি নয় তেমনি আশ্রিতকে ছেলে বললেই ও তোমার ছেলে হয়ে যায় না মা তুমি আবার বারাবারি কথা বলছো মায়ের কাছে সবাই সন্তান হোক সে চাকর বাকর অথবা ডোম চাড়ালের ছেলে বৌমা ডোম চাড়ালের সন্তানরাও মায়ের পেট থেকে জন্ম নেয় তুমি এখনো মা হওনি গুনগুনা গুনগান গাহিয়া দিল ভোমরা যা এই যে মোটপালি শালা কি করতেছে আপনার মুখে চুনকালি মাখতাছে
লাগপতি এগুলো ধুয়ে আয়রন করে দিস। মুরজিনা আমার ঘরটা মুছে দে। কাপড়গুলো ধুইয়া দে। পালিশ শেষ, ওখানে কাপড় ধোয়া। এইটা বাবা কি করাইতেছে? আপনার গায়ে সাবান মাখতাছি। খেল লাগে তো শরীরের মধ্যে কেমন কেমন করতেছে। এই ডিস্টার্ব থামা, বাড়ির সব কামের লোক গো ছুটি দা দিছে নাকি? সব কাম আমার ঘাড়ে চাপছে। ছুটি দেয় নাই তাই তোর হাতের কাপড় ধোয়া ভাবি গো খুব ভালো লাগে। একটা প্রাইস পেলাম। লাখপতি ভাইয়া, ও লাখপতি ভাইয়া, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। আইতাছি বোন, ওহন কি করি, কাপড় ধুই না কলেজে যাই? ইস, যেন পড়তে যাইতাছে, যা আমি ধুয়ে দিতাছি। তোরে থ্যাংক ইউ। আপনারা জানেন একটি আন্তর্জাতিক চক্র পূর্বাঞ্চলের নাইক্ষ্যংছড়িতে তাদের একটি আস্তানা তৈরি করতে চেয়ে মাননীয় বনমন্ত্রীকে হুমকি দিয়েছে এবং তার পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ করেছে। অথচ এই নিষ্পাপ শিশুটিকে আমাদের ডিপার্টমেন্ট এখন উদ্ধার করতে পারেনি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বর্তমানে এই কেসটির দায়িত্ব নিয়েছে ডিটেকটিভ ব্রাঞ্চ। আমি আশা করব এই মিশনে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। জি স্যার। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন এসি বিপ্লব চৌধুরী। কাঁদে না মামুনি, কাঁদে না, এসো তোমাকে আম্মুর কাছে নিয়ে যাই।
মা খুব খারাপ লাগছে নুরি নুরি মা আমি বোধহয় আর নেই কথা বলি না মা আমার কিন্তু কান্না পাচ্ছে কাঁদবা প্রাণ ভরে কাঁদ আমার বিপ্লব কোথায় ওর কান্না বোধহয় আমি আর দেখে যেতে পারলাম না আসুন ডাক্তার সাহেব আসুন বসুন ও হেলি বাবা কি অসুবিধা আপনার দুই ঘন্টা ধরে মা কেমন ছটফট করছে ম্যাডাম আমাকে বলুন তো কি অসুবিধা আপনার হাত পা ঝিমঝিম করছে প্রাণটা টিমটিম করছে মাথার ভিতর ফড়ফড় করছে ইয়া দেখি মাথাটা উঠান এত উঁচু বালিশ মাথায় কেন আমি ভালো হয়ে গেছি আমার কিছু হয়নি আমি ভালো হয়ে গেছি আপনি আসলেই ভালো আছেন তবে টেনশন একটা বড় অসুখ মাথা থেকে টেনশন নামাতে হলে এই মাথার নিচে টাকার বালিশ রাখা যাবে না মিস্টার বিপ্লব একটু শুনুন চলুন আমি ভালো হয়ে গেছি টু মাচ মা এসব কি ডাক্তার কি ভাবছে বলো তো কে কি ভাবলো তা নিয়ে আমার কোনো ভাবনা নেই আমার ভাবনা তোদের দু ভাই বোন কে নিয়ে তোর বাবা জয়েন্ট সেক্রেটারি ছিল কি রেখে গেছে এই ছোট্ট বাড়িটা আর কয়েক লাখ টাকা অথচ এখন ঘরে ঘরে কোটিপতি মা তোমার এই কোটি টাকার স্বপ্ন একদিন অভাবের দুঃস্বপ্ন হয়ে আমাদের মাথায় চেপে বসবে চুপ কর পুলিশ কমিশনার হয়েছিস আখের গুছিয়ে নে মা আমি সামান্য অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কোনো ব্যাংকের মালিক নই ব্যাংক মালিক আমি তোদের বানিয়ে যাব এমন ঘরে তোদের বিয়ে দেব যারা কোটি টাকা ছাড়া কথাই বলে না লাখ টাকা যাদের মুখেই আসে না দশ লাখ টাকা মা এমন ভাবে দশ লাখ বলছো যেন দশ লাখ টাকার নাম এই প্রথম শুনছো কি করিস এত টাকা দিয়ে ইনভেস্ট মা ইনভেস্ট নতুন একটা ব্যবসা শুরু করেছি আরো ইনভেস্ট করতে হবে কি ব্যবসা ছোট ভাই ড্যাম ইট জাস্ট গেট আউট আউট রাশু গত দু মাসে তুই প্রায় এক কোটি টাকা নিয়েছিস এমন কি ব্যবসা করিস যেখানে শুধু টাকা ঢালতে হয় নো ইনভেস্টমেন্ট নো রিটার্ন মা এটা আমাদের পৈতৃক জুট মিল আর জুট বেলিং এর ব্যবসার মতো নয় মডার্ন ব্যবসা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কই একটা চেক দাও থ্যাংক ইউ মা আম্মা এটা কি করলি পরে টাকা দিলি কেন ও তো সব মাল খেয়া ডাল খেয়া সব শেষ করে দিব মাল খেয়ে ডাল খেয়ে মানে ও রাসু তুমি এথর পট্টিতে বইয়া বন্ধুগো লইয়া বাংলা মদ আর ফেন্সিডেল খাইয়া পচে গেছে পতি পাপমাস আমার রাসুর দুষ্ট হয়েছে ঠিকই কিন্তু নষ্ট হয়ে যায়নি তুই যা বলেছিস সে কথা প্রমাণ করতে না পারলে আমি কিন্তু তোর চামড়া তুলে ফেলব ইয়েস এসি বিপ্লব বলছি কি বললেন একটি সংঘবদ্ধ গ্রুপ নারী পাচার করছে কোথায় আচ্ছা ঠিক আছে আমি দেখছি হ্যালো স্যার ওসি সাহেব কোথায় স্যার উনি তো বাইরে আছেন ওকে
आकाश भरा ओई चाँदेर आलो एई तोमाय देखे जान मुख लुकालो आय लज्जाते लाल होलो तारार मेला हे तुमी आमार शी स्वप्न पुरुष आज एकटु आरो काछे देखि दोष हे चोखे चोखे होबे कथा তোমায় কাছে পেরিদয় উতলা উতলা ঘরের দুয়ার বন্ধ এই মনের দুয়ার খোলা দু চোখ প্রেমে অন্ধ ওই বুকে সুখের দোলা এই তোমার অনুরাগে চমকে গেছে তাই ফুলে ফুলে এত রঙের খেলা এই সবুজ পাহাড় হাত বাড়ি এই তোমায় আমায় যেন নেই জড়ি আজ নির উদ্দেশ্যে হবে পথ জানা তোমায় কাছে পেরি কাছে পেরিদয় উতলা উতলা ঘরের দুয়ার বন্ধ এই মনের দুয়ার খোলা দু চোখ প্রেমে অন্ধ এ বুকে সুখের দোলা তোমায় কাছে পেরিদয় তোমায় কাছে পেরিদয় উতলা উতলা ঘরের দুয়ার বন্ধ এই মনের দুয়ার খোলা দু চোখ প্রেমে অন্ধ এ বুকে সুখের দোলা বারে বারে আরে আরে করে কোনো লাভ নেই এখানে একরাত থাকো প্রেমের নেশা আপনা আপনিই কেটে যাবে এই এই বিপ্লব হোল্ড ইউর টাং ম্যাম দিস ইজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বিপ্লব চৌধুরী ওকে বাবা ওকে সহকারী পুলিশ কমিশনার সাহেব বলতে পারেন আপনার পুলিশে কোন আইনে লেখা আছে প্রেমিকাকে প্রেমিক এমন কারাগারে আটকে রাখে তাহলে কোন কারাগারে আটকায় ম্যাডাম মিষ্টি কেন তোমার বুকের কারাগারে আমি কি বাড়তি কয়েদি না তো তাহলে আমাকে এখান থেকে বের করে বুকে নাও
ম্যাডাম মিষ্টি, পুলিশের বুকের পাঁজর হচ্ছে এই সেল, সুতরাং তুমি যথাস্থানে মানে আমার বুকের মাঝেই আছো। ওসি আলী আব্বাস এট ইওর সার্ভিস স্যার। ওসি সাহেব, মিথ্যে ইনফরমেশন দিয়ে পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপরাধে ওর নামে চার্জশিট তৈরি করুন। ওকে স্যার, এট ইওর সার্ভিস স্যার। এই এই বিপ্লব, বিপ্লব, ম্যাডাম কেসটা কি? কেসটা হলো ফেস টু ফেস। এখন আমি আপনার এসি কে আমার খাঁচায় তুলছি। এট ইওর সা দুত্তরি তুলুন। হ্যালো আন্টি, আমি আসমা চৌধুরী মে মিষ্টি বলছি। বিপ্লব আমাকে থানা সেলে আটকে রেখেছে। ওসি আলি আব্বাস এট ইওর সার্ভিস স্যার। জামিত সেল শুনবে কেন? আসামি কোথায়? আপনার বাসায়। এট ইওর সার্ভিস স্যার। মা, তোমাদের কটা জুট মিল আছে বললে? আন্টি, জুট মিল, জুট বেলিং প্রেস আমাদের পুরনো ব্যবসা, ভাইয়েরা নতুন ব্যবসা চিন্তা ভাবনা করছে। এই খামার বাড়ির কথা কি যেন বলে? 900 একর জমির উপর একটা খামার বাড়ি আছে, ওখানে আমরা ছুটি কাটাই না, ছুটি কাটাতে আবার প্যারাগুয়ে চলে যাই। ও মা, প্যারাগুয়ে? প্যারাগুয়ে যেন কোথায়? প্যারিসের কাছে। আপনি কিনবেন না আন্টি, আমি আপনাকে নিয়ে যাব। ভালো হবে মা, খুব ভালো হবে। প্যারাগুয়ে না, আমার যাওয়ার ভীষণ শখ। আন্টি, আমি আপনাকে গাড়িতে করে নিয়ে যেতে পারি, প্লেন লাগবে না। আমাদের 100টা গাড়ি আছে, 25 লাখ থেকে 1 কোটি 25 লাখ টাকা দামের। প্যারাগুয়ে তো নুষি। মা, তুমি কি আগে প্যারাগুয়ে যাবে নাকি মক্কায়? আয় বাবা আয়, মক্কায় আল্লাহ নিলে তো যাবই, কিন্তু তোদের বিয়ে শাদী না দিয়ে তো হজে যেতে পারছি না। বিয়ে শাদীর ব্যবস্থা তো মোটামুটি হয়েই গেছে, কোনেও তোমার সামনে। দ্যাটস লাইক এ গুড বয়। আন্টি, বলেছিলাম না বিপ্লব আসলে ভালো ছেলে। আমার ছেলেকে আমি চিনি না, তোমরা কথা বলো, আমি খাবারের ব্যবস্থা করছি। আইনে এসব কি শুরু করেছো তুমি? অবজেকশন, আমার নাম মিষ্টি। মিষ্টি শব্দকে মিষ্টি করেই উচ্চারণ করতে হয়, এইভাবে মিষ্টি। রাইট, মিষ্টি, এবার মিষ্টি মেয়ের মতো আমার সাথে চলো তো। জি না, মা খাওয়ার আয়োজন করতে গেল, আগে খাবো, তারপর তোমার ছোট বোন নুরির সাথে বসে গল্প গুজব করবো। লম্বা সেশন। নুরি, নুরি কোথায়? ট্যাক্সি, আই ট্যাক্সি। কই যাবেন আপা? ইডেন কলেজ, মিটারে তো আপনারা যান না, ভাড়া কত দিতে হবে? কোন কি আপা, আপনার কাছ থেকে ভাড়া নিমু, আপনার ভাই আমার খাঁচায় ঢুকেবো না। ভাড়া না নিলে আমি যাবো না, যান। ঠিক আছে। ও মা, পুরো গাড়িওয়ালাদের খেপিয়ে রেখেছে। উফ, কিছু করি। হ্যালো ম্যাম, আপত্তি না থাকলে আমার গাড়িতে আসতে পারেন। আপত্তি আছে বই কি, অফার দিলে অপরিচিত কারো গাড়িতে উঠবো, ভাবেন কি করে? যারা আপনাকে রিফিউজ করলো তারা কি পরিচিত ছিল? ওদের ভাড়া দিতাম। আমাকেও না হয় ভাড়া দেবেন? আপনি কি ড্রাইভার না মালিক? চালাচ্ছি যখন তখন তো ড্রাইভারই। কই আসুন, অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, সবাইকে কি গাড়িতে উঠাবেন? তর্কটা গাড়িতে উঠে করলেই ভালো হয়, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আমি নিতান্তই ভদ্রলোকের ছেলে। কলেজে দেরি হয়ে যাচ্ছে, এদিকে কোনো গাড়িও পাচ্ছি না। ধন্যবাদ। ভাড়া কত দিতে হবে? অলরেডি দিয়ে দিয়েছেন, ভাড়া হিসেবে ধন্যবাদ। পরিচয় কিন্তু দেননি। কি পরিচয় দেব, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, নাম নুরি। আপনি? বলেছি তো, খুবই ভদ্র ঘরের একটি ছেলে, নাম রাশু, মানে রাশেদ। ব্যাস এইটুকুই? একদিনের না আপনার সব পরিচয় জানতে চাই, না আমারটা দিতে চাই, চলি বাই।
Enjoy, enjoy yourself. বন্ধুরা, আজ আমি হোস্ট, তোমরা সবাই আমার গেস্ট. Enjoy. মন করে মায়ের দুঃখ পাইব, মায়ের দুঃখ পাইলে আমি দুঃখ পাম বেশি. না না, মায়ের আমি দুঃখ দিতে পারব না. কিরে কাওলা, খাইতে আইছস না লইতে আইছস? না ভাই, আমি এমনিই চালাম. এমনি আইছস না পুলিশ লই আইছস? আমাকে বাঙলি বলেছে ছোট ভাই, ভুলের বাসুল দিতে হয়. এই মার ওকে. নিজের পেটে কবর দে. তুমি মরেছ, কিন্তু আমার বুকে মরেছ. এই
মর্জিনা এদিকে জি আম্মা এই জামা কাপড়গুলো তোর জন্য আম্মা আমারে এত ভালোবাসে ওকে যেতেই হবে রতন মির্জার সাথে বেঈমানি করলে তাকে বিনা জানাজায় কবরে যেতেই হবে কেড়ে ফেল শালাকে নাদিরা জি বস নতুন একটা আস্তানা খোঁজ যেখানে পুলিশ ঢুকতে পাঁচটা চেকপোস্ট পার হতে হয় এই হামজাদ এই পুলিশকে খবর দিয়েছে ওকে গাড়িস না পুলিশ এসে পাবে কিছু মালামাল সাথে পাবে ওর লাশ বাবা শুন হ্যালো বাবা হ্যাঁ বাবা সব কাজ শেষ হয়ে গেছে বাবা আমি আসছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই সাহেব অনেকদিন পরে এলেন বেঁচে থাকো বাবা ওকে তো বাঁচতেই হবে ওকে ঘিরেই তো আমি বেঁচে আছি মেয়ে দুটোকে তো আপনাকে দিয়ে দিয়েছি ও হ্যাঁ কি যেন বলছিলেন বসুন হ্যাঁ বসবো ও মনে পড়েছে অনেকদিন পরে এলাম ব্যস্ত থাকি ভীষণ ব্যস্ত ব্যবসাপত্র নিয়ে ব্যস্ত যদিও টাকার আমার কোনো অভাব নেই মা ওই মা রোজি শিউলিকে দেখছে না বাবা ভাইয়া কেমন আছো বাবা কেমন আছো ভাইয়া ভালো নেই মোটেও ভালো নেই যদিও টাকার আমার কোনো অভাব নেই চল চল ওপরে গিয়ে কথা বলি চল যান বৌমা ওনাদের উপরে নিয়ে যাও চলো যাও চলো ভাইয়া এসে লাগবে ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা কর আচ্ছা দেখো মা আমি আর কদিনই বা আছি সময় থাকতে নিজেদের সংসার
নিজেদের মতো করে গুছিয়ে নাও। সব তো গোছানোই আছে বাবা। হ্যাঁ, দুটো জুট মিল তোমার দুই জামাতার নামে, জুট বলিং পেশাদের নামে। হলোই বা, এর মধ্যে তোমাদের দেবর আর ননদ কি যেন নাম ওদের? মিষ্টি আর রাসু। হ্যাঁ, ওদের ভাগ আছে না? নেই বাবা, আমার শ্বশুর মারা যাবার আগেই সব বিলি বন্টন করে দিয়ে গেছে। আহা, বড় ভালো লোক ছিলেন। জুট মিলের ব্যবসা শুধু নামেই খান্দায়, এখন আর পাটের বাজার দেশের হাতে নেই, তাহলে এগুলো ধরে রেখে লাভ কি? কি ব্যাপার, মিষ্টিকে দেখছে না যে? মনে হয় কলেজে গেছে। হাই বিপ্লব। হাই। তা কি মনে করে? তোমার কথা মনে করে। আমি তো অফিসে যাচ্ছি। চলো, আমার অফিশিয়াল কাজ। বাই নুরি। বাই। যা ভাইয়া, অফিশিয়ালি প্রাইভেট ট্যুরে যা। জলছো কেন ননদিনী? আফটার অল আমি তোমার উদ্বি ভাত। চুপ। বাই। বাবুই, লো আমি তোমারে পৌঁছে দিতাছি। দরকার নেই। এই থামো থামো থামো। নাও 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 নাও। ও মা, কি সুন্দর গাড়ি গো। দাম সুন্দর, 50 লাখ টাকা। এটা কার গাড়ি? আমার বই মিষ্টি, বিয়া হইলে এরকম 4টা গাড়ি আপনার ছেলেরও হইব। এখানে নিয়ে এলে কেন? জাস্ট গেট ডাউন। মানে? মানে নামো। কি রে, গেলি লাখপতির সাথে আর এলি? আর এলো কপর দক্ষিণ পুলিশ অফিসারের সাথে। পাগলামি আন্টি, নিছক পাগলামি। পাগলামি? হুম, কিন্তু এসব পাগলামির চিকিৎসা কোনো ডাক্তার করতে পারে না, বাবা মা পারে। আসি আন্টি। সে কি বিপ্লব, চা খেয়ে যাবে না? অফিস টাইমে কোনো পুলিশই চায়ের দাওয়াত নেয় না। আসি আন্টি। ব্যাপার যদি নাই বুঝতে পারো না, তাহলে চিকিৎসা করবে কেমন করে? বেন সাহেবা, টাকার আমার কোনোই অভাব নেই, অভাব হলো একজন পুত্রবধূর। রতন বাবাজির বয়স হয়েছে, ওকে বিয়ে করালে আপনার সে অভাব পূরণ হয়। ঠিক ধরেছেন, সেই জন্যই আপনার মেয়ে মিষ্টি মাকে পুত্রবধূ হিসাবে চাই। কি বলেন বেন সাহেবা, কোটিপতি শ্বশুরের একমাত্র পুত্রবধূ। না বেন সাহেব, আমি আত্মীয়তা বাড়াতে চাই। আপনার দুটো মেয়েকে তো আমি এনেছি, মিষ্টির বিয়ে আমি অন্য কোথাও দেব। কথাটা চাকর চাকরানির সামনে এভাবে না বললেই পারতেন। বাবা বাবা, ভাইয়া বাবা। আম্মা, তুই ঠিক সিদ্ধান্তই লইছস, মিষ্টির লাইগা বরখোজনের দরকার নাই। আমি জানি, কিন্তু মেয়ে হয়ে প্রস্তাব নিয়ে ওখানে যাব কেমন করে? তুই যাবি কেন আম্মা, পড়াইব। কি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছু চাই না, শুধু আমার বিপ্লবের জন্য মিষ্টি মাকে চাই। আলহামদুলিল্লাহ। আমার যে একটু জিনিস চাইবার আছে। জি হ্যাঁ, আমার রাশির জন্য আপনার মেয়ে নুরীকে। আলহামদুলিল্লাহ। এটা কি চাইলে আম্মা? গের মধ্যে সোয়াবিন লাগবতি। তুই কি কিছু বললি? হ্যাঁ কইলাম, চাওয়াচাই ঠিকই আছে, গিয়ে তেলে মিশে গেলে গের গন্ধ ঠিকই পাওয়া যায়। আকাশের বুকে দেব আজ লিখে, ও বন্ধু আই লাভ ইউ, আকাশের বুকে দেব আজ লিখে, চাই বলে দিতে তুমি আর হবে না কারো, হাত রাখো হাতে থাকো সাথে সাথে, ভালোবাসো আমাকে আরো, ও স্বপ্ন তুমি সত্যি তুমি, বলি শুধু আই লাভ ইউ। হারাবে না প্রেম কোনদিন, ধন্য আমি পূর্ণ আমি, তুমি ছাড়া শূন্য আমি, তাই তো বলি শুধু আই লাভ ইউ, আই লাভ ইউ। আকাশের বুকে আজ লিখে, ও বন্ধু আয়লা।
টাকার আমার কোনো অভাব নেই, অভাব আমার স্বজনের। কি বলতে চাইছেন বিআই সাহেব? বলতে চাইছি, সেদিন আপনিই বলেছিলেন একই ঘর থেকে জামাই বউ দুজনকে আনবেন না, কিন্তু ঠিকই আনছেন। আর পয়সা বেতন পায় ওই এসি বিপ্লব, ও কি পারবে মিষ্টির চাহিদা পূরণ করতে? পারবে না কেন, পুলিশের চাকরি। হ্যাঁ বৌমা, এ ব্যাপারে তোমরা কথা না বললে ভালো হয়। মিষ্টির কোনো অভাব হবে না, মিষ্টি গরিব ঘরে মেয়ে নয়। হ্যাঁ, ওরাও সেটাকে বড় করেই দেখছে। আপনি ব্যাপারটাকে ছোট করে দেখছেন কি? হ্যাঁ, কারণ টাকার আমার মোটেই অভাব নেই। যাদের অভাব নেই তাদের চাহিদা বেশি। আম্মা যান, আপনি আমার বাবাকে অপমান করছেন। আম্মাই যে সিদ্ধান্ত নিচ্ছে তা নিয়ে এত কথা কেন? চুপ কর হারামজাদা। জামাল, ওকে কেন গাল দিচ্ছ? দেখছো না মায়ের গায়ে লাগছে? এবারে তো চলেই চাকর চাকরানির ইচ্ছায়। এইটা ঠিক করলেন না ভাবি যান, আম্মাই বাড়ি চাকরানি না মালকিন, তুই তো চাকরানি। চল শুলে। আমার ভাই দুইটা ভাবি গো বেড়া হয়ে গেছে কেন? মুখে লাগাম দে ব্যাস। তোমার বুদ্ধি আক্কেল কবে হবে লাখপতি ভাইয়া? ওই তোর তো হায়া শরম নাই, আবার হি হি করে হাসুস। এই আম্মাই মারছে, হাসুম না তো কান্দুম। তুই একটা মাইরা দেখ, তোর চেহারা ভস্কায় দেবো। কথাটা কি ভুল কইছি? শোনো বাবাজি, টাকার আমার মোটেই অভাব নেই, যা কিছু আছে সবই দুই মেয়ে এক ছেলের নাম। বাবা, আমাদের যা কিছু আছে সে তো আছেই, ওদের কথা বলো। ওদের তো থেকেও নেই। নেই মানে? দুটো জুট মিল, দুটো কম্পোজিট বেলিং প্রেস, ফার্ম হাউস, শিপিং, সবই তো এজমালি সম্পত্তি। এজমালি হবে কেন? তোমাদের আরো দুটি ভাই বোন আছে। বাবারে, কথায় আছে ভাই ভাই ঠাই ঠাই। শোনো, ভাবি বড় রেখে যা। কাপড় চোপড় সামনে চিনতে পারিস না, যা এখান থেকে। এই যে লন্ডিওয়ালা, কি করতেছো? এই চিমড়ি তোরে না কইছি আমারে তুই লন্ডারি ফন্ডারি দোপানা পিট করে ডাকবি না? বাড়ির পোলা যা করে এইটা তার নিজের কাম। হ্যাঁ, এইটা ঠিকই কইছো। তোমার ভাইরা উপরে বৈশা কি করতেছে জানো? বাপ বেটি জামাই শ্বশুর মিলা বরব দিয়া মদ খাইতাছে। এই বরব দা খাক আর মন চাইলে আগুন দা খাক, তাদের তর কি? মদ খাইলে কি হয়? খাইয়া দেখি নাই। আমি একদিন খামু। কি কইলি? একদিন খাইয়া দেখুম। মরজি না। Thank you.
আশা ভালোবাসা বন্ধু আমার সেই ভরসা বন্ধু প্রেমে দিবা মরতে চাই আমার দুনিয়াতে আর কিছু নাই মানুষ জান বুকেরে ভিতরে থাকি আদরে আমি তো সুখী ভাসা যাই বন্ধু প্রেমে বিবা মরতে চাই আমার দুনিয়াতে আর কিছু নাই গরিবের আশা ভালোবাসা বন্ধু আমার সেই ভরসা বন্ধু প্রেমে দুইবা মরতে চাই আমার দুনিয়াতে আর কিছু নাই গরিবের আশা ভালোবাসা বন্ধু আমার সেই ভরসা বন্ধু প্রেমে দুইবা মরতে চাই আমার দুনিয়াতে আর কিছু নাই বন্ধু প্রেমে দিবা মরতে চাই আমার দুনিয়াতে আর কিছু নাই গরিবের আশা ভালোবাসা বন্ধু আমার সেই ভরসা বন্ধু প্রেমে দিবা মরতে চাই আমার দুনিয়াতে আর কিছু নাই কেডা কেডা এখানে আমি রত না না এটা কি করতেছেন আরো টাকা দেবো অনেক টাকা দেবো হাজার হাজার টাকা দেবো না না ছাইরা দেন দয়া করেন আপনার ভাই বলি তুই আমার তো ভয় করতে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়েছিস মারামারি করছিস কেন আম্মা রাতে যায় আমার ঘরে ঢুকা আমার লাগে মিথ্যে কথা মাউল মা আমি মর্জিনাকে চোরের মতো রোজির ঘর থেকে বেরোতে দেখে পিছু নেই এ ঘরে ঢুকে দেখি লাখপতি রোজির হাতটা মর্জিনার গলে পড়িয়ে দিচ্ছে এই মিথ্যা কথা কইবে না এইটা এইটা ওই সাহেব আমারে জোর করে পড়াই দিছে হারাম কে
অপরাধী, মিথ্যাবাদী, দুশ্চরিত্রা বেরিয়ে যা। কেন বেরিয়ে যাব? ও তো মিছা কথা কয় না। এই আমরা কেউ ওর চিৎকার শুনলাম না, আর তোর কানে প্রথম গেল। তোমার কানে কেমনে যাইব? তোমরা তো মদ খায় কাইতে ছেলা। জানের উপর হামলা, তোমরা দুজন চলো। লাখপতি আর মর্জিনার জামিন হয়েছে, ওদের ছেড়ে দিন। জি স্যার। সেন্ট্রি কুইক, লাখপতি তোমার জামিন হয়েছে। মর্জিনা তোমার জামিন হয়েছে। এট ইউর সার্ভিস, এখানে সাইন করে চলে যাও, তোমাদের জামিন হয়েছে। আমরা তোর সাইন করতে যাই না। বলো কি, এখন টিপসই করার কালী পাবো কোথায়? জাগো গে, কলঙ্কের কালী পড়ছে। জাগো টিপসই করতে কালীর অভাব হইব না স্যার। তোমাদের আবেগের কাছে আমি হার মানলাম স্যার। ক্যাট হাজারিং করেছে আসমা চৌধুরী, তবে ওই বাড়িতে তোমাদের না যাওয়াই ভালো। এসো। ওসি আব্বাস আলী অ্যাট ইউর সার্ভিস। না, সব ক্ষেত্রে একথা চলে না। মর্জিনা, এই মর্জিনা, এই এই মর্জিনা, কই যাবি তুই? জাহান্নামে যাবো, জাহান্নামের আগুনে পোড়া যদি তাই না হই, তাই আবার দেখা হইব। তুই আমার কি জানিস না? রক্তাক্ত! পুলিশ, পুলিশ! না না, পুলিশ না, পুলিশ না, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, 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 হাসপাতাল। পুলিশ কি রে, 1 কোটি টাকায় 10 কোটি টাকা লাভ? হ্যাঁ, পথে 5-7 লাখ টাকা খরচ আছে, ব্যাস মাল ঢাকা ডেলিভারি দিব। ওয়ান্ডারফুল, চমৎকার ব্যবসা হইব। মগর 1 কোটি টাকা তো নগদ লাগবো, কেডা দিব? আমি দেব, মাল আমার ফার্ম হাউসে পৌঁছাতে হবে। তাহলে ফাইনাল। Thank you.
আমি এসি বিপ্লব, দরকারি মাল যত্ন করে রাখি, অপ্রয়োজনীয় মাল ডাস্টবিনে ফেলে দেই। বল, এই আর্মস কার কাছে কোন দেশে নিয়ে যাচ্ছিলি? সময় 5 সেকেন্ড। যাবে সীমান্তের উপরে, আপাতত রাশি চৌধুরীর ফার্ম হাউসে। আরে বিপ্লব, ও মাই গড, মেঘ নাচাইতেই চল। আরে বাবা বিপ্লব, দাঁড়িয়ে কেন, বসো। আমি বসতে আসিনি আন্টি। তাহলে রাসু কোথায়? ছোট ভাইয়া, ছোট ভাইকে কি দরকার? আমি ওকে গ্রেফতার করতে এসেছি। কেন, কি করেছে রাসু? ওর অবৈধ অস্ত্রের চালান ধরা পড়েছে। তুমি আমাকে 1 কোটি টাকার একটি চেক দাও, 7 দিনের মধ্যে আমি তোমাকে 10 কোটি টাকা ক্যাশ দেব। কিন্তু তোর ব্যবসাটা কি? যে ব্যবসায় শুধু লাভ আর লাভ। রাসু, তোকে টাকাটা দিলে আমার অ্যাকাউন্টে আর একটি টাকাও থাকবে না। ভরিয়ে দেবো মা, তোমার ব্যাংক ভরিয়ে দেবো। বিপ্লব, তুমি ভুল করছো, ছোট ভাই আসলে। চুপ কর মিষ্টি, রাসু চোরাচালান করে, আর তাতে 1 কোটি টাকায় কোটি কোটি টাকা লাভ। ছি ছি, এরপর আমরা সমাজে মুখ দেখাবো কেমন করে? লোকে হাসবে আর বলবে এবাদত চৌধুরীর ছেলেদের এবাদত হলো অস্ত্র চোরা চালায়। মা, এই অবৈধ ব্যবসা করার জন্য তুমি রাসুকে লক্ষ লক্ষ টাকা দাও, ছেলেকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারলে কেমন মা তুমি? কেমন মা আবার? লোভী মা? লোভী না বৌমা, আমি আমি এক অন্ধ মা। এ বাড়িতে থাকলে আমাদের কোমরেও দড়ি পড়বে, অন্যের দায় আমরা গ্রেফতার হব কেন? ভাবি, ছোট ভাই এখনো দোষী প্রমাণিত হয়নি, বাদী বা থাকলো কোথায়? বিপ্লব, বিপ্লব নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে। ভুল করবে তোমরা যদি রাসু ধরা না দেয়, নইলে ভাবি যা বলেছে আমাকে তাই করতে হবে। তুমি আমাদের গ্রেফতার করবে? মিষ্টি, আমার হবু সম্বন্ধে, আমার বোনের হবু স্বামীকে আমি শখে গ্রেফতার করতে চাই না। আমি চাই আমাদের ভালোবাসা বেঁচে থাক। চলে এসো, এসো। কি বললি, রাসুকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। ওকে মারছিস কেন? বিয়ে ঠিক হয়েছে যার সাথে, সেই ছেলেকে ভালোবাসার দোষ কি? দোষ আছে মা, দোষ আছে। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি, এবং বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কেন? কারণ রাসু একজন ফেরারি আসামি, একজন অস্ত্র চোরা কারবারি। এটা কোনো দোষ নয়, ভালো থাকতে গেলে একটু খারাপ কাজ করতেই হয়। রাসু তোর মতো বোকা নয়। মা তুমি থামবে? কেন থামবো, আমার মেয়ের ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে। তুমি নিজের মেয়ের ভবিষ্যতের স্বপ্ন দেখছো, কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখছো সেই রাসুরই ভবিষ্যৎ অন্ধকার। রাসু ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত, একজন ফেরারি আসামি। ওর ভবিষ্যৎ অবধারিত জেল অথবা অসময়ে মৃত্যু। না ভাইয়া না, আমার রাসু এতটা খারাপ না। রাসু কতটা খারাপ তা পুলিশের রেকর্ডে লেখা হয়ে গেছে, হি ইজ এ ফ্যাটারনাল ক্রিমিনাল। না না, আমি বিশ্বাস করি না। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে একটা সুযোগ দাও, যদি ওর কোনো দোষ থাকে আমি ওকে শুধরাতে পারবো। প্লিজ ভাইয়া, প্লিজ। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই পারে, হয়তো তুইও পারবি রে বোন, কিন্তু রাসু পারবে কিনা তা জানি না। ওকে সারেন্ডার করতে বল, মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আমার, আর ওকে মাদকাসক্ত থেকে রক্ষা করার দায়িত্ব তোর, ঠিক আছে? কামাল, কামাল, বৌমা তোমরা কোথায় যাচ্ছ? বাবা আমাদের ফ্ল্যাট বাড়ি দিয়েছেন সেখানে। কেন, এ
কি অসুবিধা? এই বাড়ি কি থাকার উপযুক্ত আছে? তোমার পোষ্য ছেলে লাখপতি চাকরানির সাথে লটর পটর করে গ্রেফতার হয়েছে, তোমার আদরের ছেলে রাসু স্মাগলার হয়ে গেছে। এই পাপের আড্ডায় আমরা নেই, চলো। নিজের সন্তানের জন্য নরকের দুয়ার খুলে দেয়, সে আবার কেমন মা? আর তুমি তো আমাদের সৎ মা। ওগো, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার রেখে যাওয়া সংসার ধরে রাখতে পারলাম না। ছেলেরা আমাকে ছেড়ে চলে গেছে। কি একটা আমার থালা ভরে বাদ দেয়া কইব? বাবা খা, রান্না বই রাখা লাগপতি, দিনভর তোর বাড়ির চারপাশ গুড়গুড় করি, সামনে যেতে সাহস পাই না, রাইতে বাবার কবরের পাশে শুয়ে থাকি। স্বপ্নে খাই আম্মা, প্রতি রাইতে স্বপ্নে দেখি থালা ভরে ভাত লইয়া তুই আমারে কইতাস, খা বাবা, পেটটা ভরে খা। এভাবে বলিস না বাবা, আমার কষ্ট হয়, চল বাড়িতে চল। রান্নার কি হলো? এই আধুনিক যুগে সামান্য নেশা করা ভালোবাসার পথে বাধা হতে পারে, এও কি ভাবা যায়? কেন ভাবা যাবে না? নেশাকে যারা ভালোবাসে তারা তো জীবনকে ভালোবাসে না, আর জীবনকে যারা ভালোবাসে না ভালোবাসে তাদের কাছে অর্থহীন। ওল্ড চিন্তা নুড়ি, এসব তোমার সনাতনী চিন্তা, ছাড়ো এসব। না রাসু, ছাড়ার মতো কথা তুমি বলনি, তোমাকে নেশা ছাড়তেই হবে। কথা দিতে পারছি না। তাহলে আমাকে ছাড়তে হবে? ও মাই গুডনেস, তোমাকে ছাড়ার কথা তো আমি ভাবতেই পারি না। এখন এই মুহূর্ত থেকে তুমি আমার সাথে সাথেই থাকবে। ফেরারি জীবনে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? যেখানে আমি থাকবো সেখানেই তুমি। তোমার আলটিমেট ঠিকানা হচ্ছে জেল, আর ওখানে তোমার সাথে আমার বোন থাকবে। আমি জানতাম এসি, নুড়ি তোমাকে খবর দিয়ে এসেছে। জেলে আমি যাব না, যেতে হলে কবরে যাব, এবং নুড়ি আমার সাথে যাবে। পাগলামো করো না রাসু, সারেন্ডার করো। তুমি দয়া করে আমাদের পেছনে সময় নষ্ট করো না। আমাকে গুলি চালাতে বাধ্য করো না। গুলি তুমি চালাতে পারবে না এসি, কিন্তু আমি পাবো, কারণ আমি নেশাগ্রস্ত। সো কুইট সেদিন যদি তোর কথা বিশ্বাস করতাম লাগপতি,
তাহলে হয়তো আমার রাসুকে ফেরানো যেত। আমি এক অন্ধ মা, ছেলেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। আম্মা তুই কান্দিস না, আমি তোরে কথা দিতাস, রাসুর আমি ফিরে আনু। ও ভালো ব্রহ্মা, ও তোর দুধ খাইছে, বড় দুইটা খায় নাই, দরকার হইলে আমি পুলিশের পায়ে ধরু, সে সুযোগ আর নেই লাগপতে। বিপ্লব বাবা, বিপ্লব, আমার রাসুরকে কোন সন্ধান পাওয়া গেছে? পেয়েছিলাম আন্টি, কিন্তু রাসু আমার বোন নুরিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বিপ্লব, বিপ্লব, ওরা একে অপরকে ভালোবাসে। ভালোবাসা সত্য হলে কিডন্যাপ করার দরকার হতো না। এসি সাহ, আপনি যদি জোর কইরা আমার বোন মিষ্টিরে তুলে নিয়ে যা, তাইলে কি আপনার ভালোবাসা মিথ্যা হয়ে যাব? এ নিয়ে তোমার সাথে আমি কোনো তর্ক করতে চাই না লাখপতি। আমার বোনকে যদি অক্ষত অবস্থায় ফিরে না পাই, তাহলে তোমার বোনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় লাখপতি। শ্রমিকরা কাজ ফেলে মিছিল মিটিং করে, তাহলে মিল চলবে কেমন করে? স্যার, শ্রমিকরা শখে মিছিল মিটিং করে না, তিন মাস ধরে শ্রমিকদের বেতন ভাতা বাকি। বেতন কি আর ইচ্ছে করে বাকি রাখা হয়েছে? সমস্ত মাল গোডাউনে পড়ে রয়েছে, শিপমেন্ট হচ্ছে না, ঘর থেকে টাকা এনে তো বেতন দিতে পারবো না। কিন্তু কদিন শ্রমিকরা না খেয়ে কাজ করবে? কদিন করবে তা জানি না, তবে প্রতিদিন মিলের মধ্যে হই হুল্লা মিছিল মিটিং করলে আমি মিলে পুলিশ প্রদান করতে বাধ্য হব। দেখেন চিন্তা করে কি করবেন। দেখো বাবাজিরা, সৎ ভাই বলে রাসুর কৃতকর্মের দায় তোমরা এড়াতে পারবে না। রাসু কোনো ছোটখাটো মামলায় জড়ায়নি, দুদিন পর মাল ক্লোকের ওয়ারেন্ট আসবে। যা সিদ্ধান্ত নেবার এখনই নাও। তাহলে এখন কি করবে? বাড়ি আর মিল দুটো বিক্রি করে দাও। বাড়ি বিক্রি করলে মা মিষ্টি ওরা থাকবে কোথায়? আমার ব্যাংক টাকায় ভর্তি, আর তার থাকার চিন্তা করছো তুমি? কিন্তু মিল বিক্রি করতে যাবো কেন? তাছাড়া তো দায় দেনা সহকার ওই মিল কিনবে কে? আমি কিনবো। কেনা মানে কি? হাত বদল করা, ডান হাত থেকে বাম হাতে যা, কিছু লোককে ধোকা দেওয়া, নইলে তোমাদের সমস্ত সম্পত্তি সরকারের হাতে চলে যাবে। বাবা কিন্তু ইনকাম ট্যাক্স প্র্যাকটিস ওনার ছিলেন, উনি কিন্তু তোমাদের বাঁচাতে চাইছেন। ওরা দু ভাই বাবাকে বিশ্বাস করছে বলে মনে হয় না, অথচ বাবার যা কিছু আছে সবই আমাদের নামে। দেখো চিন্তা করে। কারে খুঁজতেছে? কামাল সাহেব, জামাল সাহেব এখানে থাকে না? ও বুঝছি, রাসুর জামিন রয়েছেন। আম্মা, আম্মা, আরে রাসুর জামিন হয়েছে। কোথায় আমার রাসু? রাসু নামের কাউকে তো আমরা চিনি না, আর জামিনেরও কোনো ব্যাপার না। আপনি কি মিসেস আসমা চৌধুরী? জি। আমি সাউথ ইস্ট ডেভেলপার গ্রুপের উকিল, আপনার ছেলেরাই বাড়িটা বিক্রি করে দিয়েছে। সাত দিনের মধ্যে বাড়িটা খালি করে দিতে হবে, নোটিশটা নেই। আসি। ওদের বাবার বাড়ি, ওদের অধিকার আছে, বিক্রি করে দিয়েছে। আমরা কি বাবার কেউ না? আসো,
আপনারা না আপনি আপনার পোলার আশু চৌধুরী ফার্ম হাউস বেচবো বইলা আমার কাছ থেকে 70 লাখ টাকা বাইনা লইছে মগর বেচে দিছে অন্যের কাছে এই যে দলিল আমারে 3 দিনের মধ্যে টাকা দিবেন নইলে পোলা হারাইবেন মাইরা ফালানি ওরে ছেলে তো আমার হারিয়ে গেছে দেব সব বিক্রি করে হলেও আপনার পাওনা মিটিয়ে দেব দয়া করে 3 দিন পরে আসুন আচ্ছা বিশ্বাস করলাম 3 দিন পরে আসুন মগর এই কালামে আর কথা বলুন না চল সর্বশক্তিমান তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো পালাতে না ফিরতে না অবশিষ্ট নেই ছেলে দিন শোধ করতে সব গেছে তোর ঋণ আমি কি দিয়ে শোধ করবো বাবা আম্মা এটা কি কর তুই আমার কাছে ঋণও দেখে ঋণ তো আমি তোর কাছে আমি তোর হাতে ভাত খাইছি এই জীবনটা তোর আম্মা গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিল তোর ঋণ আমি শোধ করতে পারব না আম্মা আমি তোকে ছেলে হিসেবে এনেছিলাম তোর হক তো আমি দিতে পারলাম না বাবা এ বাড়িতে কি পেয়েছিস তুই দুমুঠো ভাতের বদলে কথার খোঁচা চর থাপ্পড় লাঞ্ছনা গঞ্জনা অপমান তাও তোর মুখের হাসি ফুরোয়নি অথচ আমার সব ফুরিয়ে গেল
এই কোরআন শরীফটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। এটা নিয়ে আমাকে মুক্ত কর। আম্মা, তোর বাপের দেওয়া কোরআনটা আমার দিলি, আমার তুই অমূল্য রত্ন দিলি আম্মা, তুই আমারে বেহেশতের চাবি দিলি আম্মা, এত বড় দান আমি কই রাখুম। সব দান করিয়া আমার মা করলো দান, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন। মায়ের ছায়া যাহার মাথায় জগতে সে আর কি চায়, জীবন মরণ সব দিলেও জীবন মরণ সব দিলেও তাহার দাম কি দেয়া যা, জন্ম ভরে রাখবো বেঁধে মায়ের পায়ে পরাণ, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন। কাছে কইতে চাই মা গো তোমার ভাবনা নাই, তোমার মুখে রাখবো হাসি তোমার মুখে রাখবো হাসি, দুঃখ ব্যথা যতই পাই প্রাণটা দিতে হলেও তবু মা গো তোমার রাখবো মান, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, সবাই রে সব দান করিয়া আমার মা করলো দান, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন, বেহেশতের চাবি খানি তিরিশ পারা পাক কোরআন। ড্রাইভার সঙ্গে রাগ করে নিজে গাড়ি বের হলাম। ওহ
সরে। আরে কি দেখছো, এটা একটা মরা গরু, শুধু চামড়াটি কাজে লাগবে আর কিছু না। হ্যাঁ, 27 লাখ দিয়ে কিনছেন, 5-7 লাখ টাকা আরো লাগাইছেন, মাগার এইটা এখন কেউ 10 লাখ টাকা দিয়ে কিনবো না। ধরেছ ঠিক আর বলেছ ঠিক, কিন্তু তুই জানি কি করে? এইটা নারী বুড়ি সব আমি জানি তো, এটা আমি চালাইছি। এখন দয়া করে একটু গ্যারেজ পর্যন্ত চালিয়ে নেবে? চালান দেবো না, ঠেই না লয়ে যাই তো। তাহলে ঠেলো, বিনা পয়সায় ফকিরে দোয়া করে না। আমি তো দাম জড়ামো, কোন গ্যারেজে যাইবেন জানি না, ঠেইলে লয়ে যামো মিনিট 2 টাকা, রাজি থাকলে গড়ি দেখা স্টেঙ্গে গেব। হ্যাঁ আই লাইক দিস। তোমার নামটা যেন কি? নাম দিয়া কাম কি, মনে করেন পকেটে মাল নাই, নাম লাখপতি। আধা মিনিট গেছে গা। ও ইয়েস ইয়েস। ৭০ মিনিট কোটিপতি মিয়া, তোমার রেট মোতাবেক 140 টাকা হয়েছে। হিসাব ঠিকই করেছেন, মাগার নামে ভুল, বাপে মায়ের নাম রাখছে লাখপতি, আপনি রাখলেন কোটিপতি। মাগার চালান 140 টাকা, দিয়া দেন জায়গা, মাই বোনে চায় রয়েছে। আরে দেবো দেবো, পদে পদে তোমাকে আমার পছন্দ হয়ে যাচ্ছে। লাখপতি তুমি আমার ড্রাইভার হয়ে যাও। লাকি ড্রাইভার হইবার চায় না, কোটিপতি হইবার চায়। খুবই ভালো ইচ্ছা। আচ্ছা কোটিপতি, তুমি আমার গাড়িটার জন্য কত দাম বললে? আমি দাম কই নাই, হ্যাঁ কইছি কিছু খরচপাতি করে 10 লাখ পাইতে পারে। ডান, খরচ আমি করব, 10-এর বেশি যা বেচবে সেটা তোমার, কিন্তু কিছু সিকিউরিটি রাখতে হবে যে। আরে হোকটা 1000 টাকা। আরে সিকিউরিটি কম কই, আচ্ছা দে অমনি চিন্তা কইরা, ও আপনার ঠিকানা দেন আর টাকা দেন। এই নো কার্ড, আর এই নো 150 টাকা। বকশিস ভিক্ষা লাখপতি লয় না, লাখপতি বড় মার পোলা। তুমি পারবে। আমি কি পারুম এটা আমি জানি, আপনি কি পারবেন এটা আপনি চিন্তা করেন। হ্যাঁ বাবা। এটা কি করছো শাম, সব ভাত আমারে দিয়ে দিছো? খা বাবা, তোর তো অনেক ক্ষুধা। না মা, আমার ওই রাক্ষসে ক্ষুধা মরে গেছে গা। লাখপতি ভাইয়া, তুমি আমাদের পেট ভরানোর জন্য মিথ্যে বলছো। না না, আমার সামনে আমি মিছে কথা কমু কেন? আই বল, বিসমিল্লা কইরা তিনজন মিলে ভাগ করে খাই, পেট ভরে যাব। আয় এসি বিপ্লবের লোকে তোর বিয়েটা হয়ে গেলে গা, আমগা দুঃখ টুকু থাকবো না। বাবা রে, আমরা এখন চিরা কাঁথার মানুষ, চার ধরা স্বপ্ন দেখা কি এখন আমাদের সাথে।
এসেছে আপ। আরে লাখপতি তুমি এসেছে আপ। আমরা গরিব হয়ে গেছি বুঝলা, আমার বইনের আপনি ফালাই দেন, আপনার ভালোবাসা তো গরিব না। এভাবে বলুন না লাখপতি, আমি তোমাদের অনেক খুঁজেছি, তোমাদের বাড়ি তো বিল্ডার্সরা ভেঙে দিয়েছে, কোথায় আছো তোমরা? আমার আমার মিষ্টি কেমন আছে? কেমন আছে হেঁটে গেলেই বুঝতে পারবেন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে লাখপতি, আমাকে তুমি আমার মিষ্টির কাছে নিয়ে চলো। চলেন যাই, চলো। চোখের পানি আমি নিজ হইবার দেব, আমি তোর কথা দিতে আসি। তুমি সেই ড্রাইভারটা না? জি। এখানে কেন এসেছ? এখানে কোনো চাকরি নেই। আমি চাকরির লেগাই নেই মা, আমার বোনের লেগা আপনার পোলারে ভিক্ষা চাইতেছি। চুপ করো, আমার ছেলে কি ভিক্ষার চাল না খুচরা পয়সা? যে ভিখারির পাত্রে ভিক্ষা দেব, বেরিয়ে যাও। মা, বিপ্লব সাপ আমার বোন মিষ্টিরে ভালোবাস, মিষ্টি বিপ্লব রে ছাড়া বাঁচবো না। না বাঁচলে বাঁচবে না, তাতে আমার আমার মেয়ে নুরিকে তো ওই মিষ্টির ভাই রাসু বাঁচতে দেয়নি, কোথায় নিয়ে মেরে ফেলেছে কে জানে। না না, মারবো কে? রাসু নুরিরে ভালোবাসে। চুপ করো, ভিখারির ভালোবাসা ভিখারির পোশাকের মতোই নোংরা। শুনেছি তোমরা আর ভিখারিও নেই, মিসকিন হয়ে গেছো। মিসকিনের ঘরে আমার ছেলে বিয়ে করবে, এ কথা ভাবলে কেমন করে? বেরিয়ে যাও, নইলে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মাউমা, আমার বোনের দিক তাকায়া আপনি দয়া করুন। দারোয়ান, দারোয়ান! জি বেগম সাহেবা। ও এ বাড়িতে ঢুকলো কেমন করে? বের করে দাও। গায়ে হাত দিবি না। গায়ে হাত দিব না? ওই অনেক হয়েছে। কাঁদি সকারণ,
পুরে পুরে জেনে গেছি এই তো সুখে থাকার সুখী হবার ভাগ্য আমার নেই তো জীবনে পুরে পুরে জেনে গেছি এই তো সুখী থাকার সুখী হবার ভাগ্য আমার নেই তো দিনে দিনে সব হারাতে যাবে জীবন যাবে জীবন আমার কথা শুনলি না মন শুনলি না শুনলি না মন শুনলি না বারণ চাইতে যাবো না যদি পারি তোর লেগা ওই বিপ্লবরে আমি কিনা নো লাখু তোর কি হয়েছে বাবা কিছু না মা কি হয়েছে কিছু না হে আল্লাহ আমার আম্মারে যেন তার স্বপ্নের সংসার আবার ফিরিয়ে দিতে পারি আমিন বিসমিল্লাহ আম্মা আম্মা তুই কি ঘুমায় গেছস কি বাবা কোরআন শরীফের মধ্যে টাকা কোরআন সহ ওই টাকাগুলো আমি তোকে দিয়েছি বাবা কিন্তু কিছু সিকিউরিটি রাখতে হবে যে আরে হোক তো হাজার টাকা
হবে হবে তোমারই হবে কোটিপতি মিয়া এবার তুমি লাখপতি হবে কাকু চাচা গুইরে ফিরে আপনি আমারে লাখপতি বানাইতাছেন লাখপতি তো আমি আছি হ্যাঁ নামে লাখপতি কি যেন বলছিলে কাকু চাচা হোয়াট ইজ কাকু চাচা তুমি জানো আমার নাম আলাল তালুকদার তুমি কি আরো জানো বড় বড় জ্ঞানীগুণী ধনবান ব্যক্তিদের মাথায় টাক থাকে ও জানি আমগো মহল্লার বধূ চাচা হ্যাঁ তো মাথা ভরা টাক মাগার মালও নাই বুদ্ধি একলো না কাম লাগে এটা খায় ওখানে গাড়িটা আমার ডেলিভারি দেয় হবে হবে লাঞ্চ টাইম চলো আগে দুটো খেয়ে নিই চলো চলো কি হলো শুরু করো গামলা বইরে ভাত খাওয়ানোর কথা কেবল আমার আম্মায় আর আমার বই নে জানে আরো একজন জানে মর্জিনা তুই তুই এখানে কেমনে কেমন করে মর্জিনা এ বাড়িতে এলো ইতিহাস ভূগোল সবই জানবে আগে খাও আচ্ছা আচ্ছা আজ তিন মাস ধরে আমরা তিনজন এর অর্ধেক ভাতও খাই না আচ্ছা কই তোর ও নো আবেগ নয় আবেগ নয় চাই গতিবেগ আবেগ দিয়ে জীবন চলে না জীবন এক নিষ্ঠুর বাস্তবতা আর হ্যাঁ মা মর্জিনাই তোমার সম্বন্ধে আমাকে কনফার্ম করেছে আমি তোমাকে কনফার্ম করছি লাখপতি লাখ টাকা সিঁড়িতে পা রাখো গতি বাড়াও গতি বাড়াও গতি বাড়াও ওরকম হাজার হাজার গাড়ি রাস্তায় চলে ও মাই গড এ তো সেই গাড়িটা এমন 10-12টা গাড়ি আমাদেরও ছিল বিক্রি করে দিয়েছে কেন 50 লাখ টাকার গাড়ি বেচা 2.5 লাখ টাকা দামের গাড়িতে মানুষ কখন চড়ে বুঝেন নাই জন দেউলিয়া হয় লাখপতি রাগেন কেন দিয়েছা হাঁচা কই নাই নীল মালিকের শাল আপনি এমন গাড়ি কিনানের খোয়াব দেখতেই তো পারে নীল মালিকের শালা রাতন তুমি না বলেছিলে তোমরা নিজেরাই নীল মালিক ঠিকই শুনেছো দুলাভাইদের মিলগুলো আমরা কিনে নিয়েছি এই গাড়িটা এক্ষুনি কিনতে পারি হ্যাঁ 10 লাখ টাকার নেকলেস যে চারটা নীল গলায় পড়াইতে পারে প্রেমিকার লাইগা 50 লাখ তার কাছে কি লাখপতি আরে রাগেন কেন বিয়েছে ইয়ের কি বুঝেন না গাড়িটা কোথ থেকে চুরি করেছে চুরি করে নাই ব্যবসার লাইগে কিনছি কাগজপত্র ঠিক আছে আপনার মাইমা মানে আমার আম্মা আমার একটা চাবি দিছে এ তালায় লাগাই খুইলা যায় তোমার এই গাড়ি আমি কিনবো হ্যাঁ বেচুন বিআই বলে 5 লাখ খাতি 45 লাখ দিবেন গাড়ি আপনা প্রেমিকা খুশি আমিও খুশি মাগার আপনার মুরাদ নাই প্লিজ কিনে ফেলো না ডার্লিং চেক দেবো গাড়ি নেবো দিবেন চেক ক্যাশ দেবো গাড়ি পাইবেন ডান 27 লাখ টাকার গাড়ি আপনি 45 লাখ টাকা কিনলেন শখের তোলা 80 টাকা টাকাটা নিজের হলে এমন শখ জন্মাতো না কি বলতে চাও তুমি শখের বশে না হয় একটা ভুল করেই ফেলেছে তাই বলে আমার কাছে এত বড় খোটা দিলে খোটা হতে যাবে কেন ওরা ভুলে গেছে মিল ফ্যাক্টরি গুলো আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছে ভাইয়া কি বলে গেল ওটা নিয়ে চিন্তা না করে বরং চিন্তা করো তোমাদের মা কত টাকা সরিয়েছে নইলে একটা চাকরকে এত দামি গাড়ি কিনে দেয় আর ওই চাকরটাই বা আমার ভাইকে চিট করলো কোন সাহসে আমি কোনো চিটিং করি নাই চিরার গোলামের উপরে টেক্কা মাইরা ফিটিং দিছি এমন ফিটিং অগ্রহণ খাইতেইব খাবে খাবে অবশ্যই খাবে আর তুমি খাওয়াবে তুই কি চা খাবি না ভাত খাবি অবজেকশন মামুনি মেহমানের সঙ্গে মানুষ এভাবে কথা বলে চাকর চাকরানি গো বাসা এইরকমই হয় চাচা
অবজেকশন। মর্জিনা এবারে চাকরানি নয়, ওকে আমি আমার মেয়ের মতো করে পালছি। আমারও আমার আম্মায় পোলার মতন পালছিল, মা আর আমার ভাই ভাবিরা আমারে চাকর বাকরের থেকে বেশি কিছু ভাবে না। দুঃখের ব্যাপার, আমার কোনো দুঃখ নেই টাকু চাচা। অবজেকশন, তোমাকে তো বলেছি টাক সবার মাথায় থাকে না। টাক দু প্রকারের হয়, সুখ টাক আর দুঃখ টাক। আমার অবশ্য এটাকে দুঃখ টাকই বলতে হবে। আর এই দুঃখ আমাকে উপহার দিয়েছে ওই কাশিম মির্জা। কিছুই ছিল না ওদের, সবই ছিল আমার। কাশিম মির্জা আমার পার্টনার ছিল, আমার সরলতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকা মেরে দিয়েছে, এমনকি মেরে ফেলেছে আমার স্ত্রী কল্যাণেরকেও। আমি এখন শুধু প্রতিশোধ চাই, আর এই প্রতিশোধের হাতিয়ার হতে পারো তুমি। মনে রেখো, গরিবকে মারতে হলে তার ইজ্জত ছিনিয়ে নিতে হয়, আমিরকে মারতে হলে তার দৌলত ছিনিয়ে নিতে হয়। আর দৌলত বানের সাথে টক্কর কেবল দৌলত ওয়ারই দিতে পারে। আমার তো হেড নাই। তুমিও দৌলতবান হবে এমন কিছু ব্যবসা যেখানে লাগে নগদ টাকা আর লাগে সৎসাহস। টাকা আমার আছে, তোমার আছে সৎসাহস। আই রিপিট, তুমি পারবে। ইয়েস ইয়েস মাই বয়। আমাদের কোথায় নিয়ে এলি বাবা? আমাদের পুরানো মহল্লা মা। এত তাড়াতাড়ি সব বদলে যাচ্ছে? মা, মানুষ বদলাইতে সময় লাগে না, সময় বদলায় নিজের নিয়মে। এই মহল্লা বদলায় গেছে, এটা আমগো বাড়ি ছিল। দেখাতে নিয়ে এলি না মা? রেহা মুখে এই পুরো দালান এখন তোর বিল্ডার্সের কাছ থেকে কিনে লইছি। চার তলায় 4000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে তুই এখন থাকবি। এত টাকা তুই কোথায় পেলি? তুই আমার একটা চাবি দিছস না আম্মা, ওই চাবি যে তালায় লাগাই খুলে যায়, যেখানে হাত দেই সোনা পাই। আম্মা, একদিন এই চোখের পানি ফেলায় এ বাড়ির থেকে বাইরে ছিলি, আইজার কান্দিস না। ওহন ওরা কানবো। হ আয় আমার লোকে, আই বোন আই বোন। জেন্টলম্যান, গ্রিস নেভিয়েশন পুশের এই প্রমোদ তরি। পৃথিবীর এমন কোন বন্দর নেই যেখানে নোঙর করেনি, এমন কোন রাজ পরিবার নেই যারা এতে ভ্রমণ করেনি। এটি আজ অকশন হচ্ছে। 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজ প্রকাশ্যে নিলাম হচ্ছে স্বচ্ছতার কারণে। 10 কোটি টাকা জামানত দিয়ে 15 জন ক্রেতা নিলাম ডাকার জন্য আপনাদের মাঝেই উৎসুক হয়ে আছেন। আমরা ডাক শুরু করছি। সর্বোচ্চ দরদাতাই হবেন সৌভাগ্যবান ক্রেতা। বিট শুরু হল। 20 কোটি টাকা, 21 কোটি টাকা, 21 কোটি টাকা, 21 কোটি টাকা, 22 কোটি টাকা,
22 কোটি টাকা 22 কোটি টাকা 25 কোটি টাকা কেবিনি চাকর আমাদের উপর দিদাম হাকে ওর কাছে হারা চলবে না আর কতজন আছে বেশি দাম বলার 30 কোটি টাকা 30 কোটি টাকা 30 কোটি টাকা 35 কোটি চল্লিশ কোটি তিন ওয়েলকাম ওয়েলকাম মিস্টার কামাল সর্বোচ্চ দরদাতা হিসেবে এই ঐতিহ্যবাহী প্রমোদ্দরের মালিক এখন মিস্টার কামাল চৌধুরী মিস্টার কামাল প্লিজ কাম অ্যান্ড সাইন দ্য এগ্রিমেন্ট ছোটবেলা পুকুরে দুই বে মরতে লেছিলি আরে হাত রায়া বাঁচাইছিলা এইবার তো সাগরে পড়ছ নিজে হাত রায়া দেখ বাজার যাচাই করে যা দেখা গেল 40 কোটি টাকা দিয়ে ওই জাহাজ যদি ডেলিভারি নিয়ে ভেঙে স্ক্র্যাপ করে বিক্রি করো তাহলে দাম আসবে ম্যাক্সিমাম 5 কোটি টাকা 35 কোটি টাকা নাই ডেলিভারি না নিলে 10 কোটি টাকা জামানত বাজার তার মানে 10 কোটি টাকা লোনা জলে ফেলে দিলে ওই হারামিটা 10 কোটি টাকা জামানত কেমন করে দিল দিল কোথায় টাকা নিশ্চয় না দিয়েছে কে দিয়েছে সেটা বড় কথা নয় ঘাটা তো লাগলো আমাদের বুক ওর বুকটা চিড়ে ফেলার কোনো ব্যবস্থা করা যায় না আমি তো লাখপতিকে যখন তখন চিড়ে ফেলতে পারি ও দুঃখ পাবে না ওকে তো টাকার শোকে এমন করে বাবা ব্যবস্থা আছে সামনের মাসে বন্দরের কৃষি মেশিনারিজের ওয়্যার হাউস নিলাম হবে লাখপতিকে দিয়ে ওটা ডাকানোর ব্যবস্থা করতে হবে দি আইডিয়া ব্যবস্থা করো ভাইয়া যেদিন লাখপতি নিজে নিলাম হয়ে যাবে 15 কোটি টাকা 15 কোটি টাকা 15 কোটি টাকা 15 কোটি 1 15 কোটি 2 15 কোটি 3 দুতারের ঠাকুর ঠুকুর কামারের একবার আচ্ছা লোহালক্ষ নিলাম ডাক বাড়াইছে কামার হইয়া গেল ভাই যার ভাই সাহেব এইসব মালে ওর কত টাকা লোকসান হবে আর কি লোকসান করছেন বন্দরের ওয়্যার হাউস সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই 15 কোটি টাকা লাভ দিয়ে এই কাগজটা কিনবার জন্য পার্টি রেডি কামারের বাড়ি উল্টা লাগছে টাইগার বাম কিনা লয়ে যাই মালিশ করে লই হাসালি হাসালির রতন স্রেফ হাসালি মিল দুটো তোর নামে লিখে দিতে হবে তাই তো দেবে আমার ভবিষ্যতের দিকে তাকিয়েই তো জামাল কামালকে ফাঁকি দিয়ে মিল দুটো তুমি কিনেছো না 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 ও দুটো কিনেছি আমার ছেলে মেয়েদের জন্য যারা লন্ডনে বসবাস করে বাবা এ কি বলছো তুমি তোমার আরো একটি পরিবার আছে হ্যাঁ মামনিরা স্মাগলার কাশেম মির্জার সন্তানরা এখন শিল্পপতির ছেলে মেয়ে হিসাবে পরিচয় দিতে পারবে বাবা এই তোর মুখ থেকে বাবারা শুনতে আমার কখনো ভালো লাগেনি মাত্র একটা ট্যানারির জন্য আমি তোর বাবাকে খুন করে তোর মাকে রক্ষিতা রেখেছিলাম এই সন্তান তুই
তাহলে বাবার হত্যাকারীকে খুন করেই আমি নীল মালিক হব। না 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 মামুনি না, কোন চিৎকার চাচামেচি নয়। পোশাক পরা কাশেম মির্জাকে চেনো তোমরা, কিন্তু ভেতরের মানুষটাকে চেনো? কারণ আমি তোমাদের জন্মদাতা নই। তোমরা তখন খুব ছোট, তোমাদের দুই বোন সহ তোমাদের মাকে ছিনিয়ে এনেছিলাম আমার পার্টনার আলাল তালুকদারের কাছ থেকে। আলাল তালুকদার জানে তোমরা মারা গেছো, তোমাদের মায়ের লাশ পেয়েছিল বলে। অবিশ্বাস্য ইতিহাস, বিশ্বাস হয় কি? হয় বাবা, নইলে পিতা কখন আপন সন্তানকে এভাবে খুন করতে পারে না। সঠিক বিশ্বাস। সুতরাং ফোন করো তোমাদের স্বামীদের, ওরা যেন এ বাড়িতে আর না আসে। ও হ্যাঁ, বিশ্বাস করলে এ কথাও বিশ্বাস করো যে আমি তোমাদেরও খুন করতে পারি। সুতরাং মুখ বন্ধ, আমি ফোন করছি থানায়। আমার ছেলেকে খুন করে পালিয়ে বেড়াচ্ছে আমার দুই জামাই। মিথ্যে খুনের মামলা মাথায় নিয়ে কদিন ঘুরবো? কেউ আশ্রয় দিচ্ছে না, সবাই মুখ ফিরিয়ে দিচ্ছে। আমাদের কোনো বন্ধু নেই, আমরা শুধু শত্রু বানিয়েছি, একজনও বন্ধু বানাইনি। আমাদের ভুলের মাসুল রে, ভুলের মাসুল। ভুলের মাসুল না, হে আমাদের পাপের ফল। ভাই বোন মাকে ফাঁকি দিতে চেয়েছিলাম না, আজ নিজেরাই ফাঁকিতে পড়ে বিক্রি হয়ে গেছি। ভিক্ষে তো করতে পারবো না, কিন্তু রক্ত বিক্রি করে হলেও খেতে তো হবে। বিপ্লব, আপনাদের সম্বন্ধে রতন মির্জাকে খুন করার অভিযোগে আপনাদের গ্রেফতার করা হলো। রতনকে আমরা খুন করি? সে কথা কোর্টে প্রমাণ হবে, চলুন। মাত্র 10 লাখ। মিশনটা ঠিকঠাক মতো শেষ করতে পারলে আরো 10 লাখ। আরো 10 লাখ? কাশেম মির্জার দিকে যে সহযোগিতার হাত বাড়ায়, সে লাখপতি না, কোটিপতি হয়ে যায়। কোনো চিন্তা করবেন না মির্জা সাহেব, অসুখের দোহাই দিয়ে আমি বিপ্লবকে সারা দিন আটকে রাখবো। বাগান বাড়িতে বিপ্লব যাবে না। ঠিক আছে, এই নিন। মুড়ি না, ছোট ভাই। এতে তোর কি হয়েছে ভাই? শুধু তুই পরোটা চিবাই তা সস, আমার চিন্তা সস না ভাই। আমি লাখপতি, তকবারের চাকর। বোন, আমার ভাই এমন হয়েছে কেন? কি হয়েছে, কথা কয় না? ওর ফার্ম হাউসটা বেদখল হয়ে যাওয়ার পর থেকে রাসু আর কোনো কথা বলেনি। বেদখল হইব কেন? ওইটা ও বেচে দেয় নাই। না লাখপতি ভাই,
ওর বন্ধুরা মিলে জাল দলিল করে চিট করেছে। এর সাথে তাই সাহেব জড়িত। ছাড়ুন না, আমি ওকে কাউকে ছাড়ুন না। আমার আম্মার সংসারে যার আগুন লাগাইছে, আমি ওকে কাউকে ছাড়ুন না। প্যাকিং করতাছ? হ্যাঁ, লাখপতি? লাখপতি এখন কোটিপতি হইছে, কমছে আরো কিছু কামাইবার চায়। বেশ তো, তোমার আমাকে দরকার আছে, লাইগে যাও আমাকে সাথে। তাইলে লাইগেই যাই। ও জামিন দিতে না পারি, গ্রেফতার কর, তার আগে একবার বুকে নে ভাইয়া। ইয়েস, কমিশনার সৈয়দ রশিদ বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ বলুন। ও আচ্ছা, এসি বিপ্লব চৌধুরী 10 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, 15 কোটি টাকার হিরোইন ধরে 5 কোটি টাকার হিরোইন গায়েব করে দিয়েছে। স্যার আপনি? এসি বিপ্লব, তোমার বাসায় তল্লাশি নেব। কেন স্যার? অভিযোগ আছে, এই খুঁজে দেখো। এট ইউর সার্ভিস স্যার। এই তোমরা দুজন ওদিকে যাও। ইয়েস স্যার। তুমি রুমটা দেখো। ওকে স্যার। আপনি তো আমাকে চেনেন। মিস্টার বিপ্লব, মানুষ চেনা আর তার নৈতিকতা চেনা এক জিনিস নয়। আমি উপরের হুকুমে এসেছি। এট ইউর সার্ভিস স্যার। এর ভেতরে টাকা বোঝাই? এগুলো আমার স্বামীর পেনশনের টাকা। তাহলে কাশিম মির্জার দেওয়া ঘুষের টাকা কোথায়? মিস্টার বিপ্লব,
You are suspended. দেখলে তো মা, তোমার টাকার নেশা আমাকে কোথায় নিয়ে গেল? মা, ভাইয়া, মিষ্টি, মা, চুপ কর। কে তোর মা? আমি তোর মা নই। লাখপতি, ওকে বেরিয়ে যেতে বল। আম্মা, রাসু বহু দুঃখ কষ্ট পাইছে, পরে দুঃখ দিস বুকে জড়া এলো। আগুন বুকে জড়াবো? এ কথা তুই বলছিস লাখপতি? ও আম্মা, তুই না কস, সন্তান হইলো বেহেস্তের মেওয়া, বেহেস্তে আগুন পাবে কো? লাখপতি, তুইও আমাকে উপদেশ দিতে শুরু করেছিস, ওকে যেতে বল, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও, এই কথাটাই তোর মুখ দিয়া শুনবার চাইছিলাম আম্মা। মাগার আমার সম্পর্ক তো শেষ হয় নাই, পরে ডাইল খোর প্রমাণ করতে গিয়েছিলাম বইলা, ওরা আমারে মাইরা ফাটাই দিছিল, আমি প্রতিশোধটা লয়ে লই। কথা কবি না, বংশের মানিজ্জত মারছে, ওর আমি জানে মাইরা ফেলামু। তুই আমার সামনে আমার ছেলেকে খুন করতে চাস? খুনি, তুই খুনি, খুনি। ওকে মারছ কেন? ও আমার রক্ত দেখতে চায়, আমি আত্মহত্যা করে ওকে রক্ত দেখাচ্ছি। আম্মা, যারে কুলে পিঠে করে মানুষ করছি, তারে আমি খুন করুম এটা তুই ভাবলি কি কইরা? তোর আমাকে কত ভাবে কাঁদাবি? আম্মা তুই কান্দিস না, তুই আমার বেহেস্তের চাবি দিছস, তুই কানলে আমার তো দুযোগ জায়গা হইব না। আম্মা, না, আমি কাঁদব না, আমার তো কান্নার দিন শেষ, আর কাঁদব না। আম্মা জান, আপনার ছেলেদের বাঁচান, ভাইয়াকে খুনের অভিযোগে পুলিশ ওদের গ্রেফতার করেছে। হায় হায়, কয় কি? ওদের ফাঁসি হয়ে যাবে, খুনের শাস্তি তো ফাঁসি। না না, ফাঁসির আগে খুনের অভিযোগ প্রমাণ করতে হয়। কি প্রমাণ হাতে নিয়ে এসি বিপ্লব ওদেরকে গ্রেফতার করেছে জিজ্ঞেস করে দেখো। ডাকু চাচা, নো ডাকু চাচা, গো অ্যান্ড আস্ক হিম, গো। এসব কি? তুমি চিনো না, তোমার মায়ের চিনি, টাকা পয়সা সোনা গয়না। সোনা দানা টাকা পয়সা দিয়ে কি হবে বাবা? বুইলা গেলে মিসকিন বইলা, আমারে আপনি গেটে জোরা ভাই করে দিছেলে, সোনা দানা আপনার মাইয়ার লাইগা, আর টাকা আপনার পোলার লাইগা, মিষ্টি আর রাসুল লাইগা আপনার পোলা মাইয়ারে কিনা লইলাম। আয় লাখপতি দিয়া, এই বিপ্লব বিক্রি হওয়ার মতো পণ্য নয়। অচল মাল কিনে কেথা, চাকরি বাকরি তো নাই। চাকরি নেই তো কি হয়েছে? হাত তো আছে, খেতে খাওয়ার মতো সামর্থ্য আছে। জানি তা হলো হৃদয়, যা দিয়ে ভালোবাসা যায়, কাউকে আপন করা যায়। মিষ্টি? হ্যাঁ, সেই মিষ্টি যে এখনো তোমার কাছে তুতেই আছে। মিষ্টি, মিষ্টি তোমার ভাই, তোমার ভাই এসেছে আমাকে কিনতে, আর তুমি কি দর যাচাই করতে এসেছো? না বিপ্লব, ভালোবাসা দিয়ে যাকে কিনতে পারলাম না তাকে টাকায় কিনে কি হবে? তুমি বলেছিলে তোমার বোন নুরিকে অক্ষত ফিরে না পেলে আমাকে বিয়ে করবে না, এখন তোমার কি মত? মিষ্টি, তুমি ভালোবেসেছো একজন চৌকস পুলিশ অফিসারকে, এই বিপ্লব আপাতত পুলিশ অফিসার নেই, তোমাকে বিয়ে করা আমার সেই দিন সম্ভব হবে যেদিন আমি আবার চাকরি ফিরে পাবো।
তাকে নয়। ডেভিড, এট ইজ সার্ভিস স্যার। শাট আপ। জালটা করার একটা ধোঁকা দেওয়ার কোয়ালিটি আছে। এ তো জাল টাকার নামে জালিয়াত। ফানি টাকা, এক পিঠে ছাপা। এ তো সিনেমা নাটকে ব্যবহার করা হয়। আর এই টাকা রাখার দায়ে এসি বিপ্লবের মতো একজন দক্ষ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। শিট স্যার, কাশেম মির্জার ফোন পেয়ে আপনি তো আমাদের পাঠালেন। স্টপ ইট নাও। রোজি চৌধুরী এবং শিউলি চৌধুরী অভিযোগ করেছে কাশেম মির্জা ওদের চোখের সামনে ওদের ভাই রতন মির্জাকে খুন করেছে। এই মুহূর্তে কাশেম মির্জাকে অ্যারেস্ট করুন। একদম ঠিক কথা। জুট মিলের দলিল পত্র দিয়ে কি করবে? ওগুলো আমার কাছে দিন। না সল্লু, লাখপতি রাসু। নো নো ইমোশন ভাই জিয়ার, আগে চলো বাড়ি, চলো বাড়ি। বাড়ি পাবো কোথায়? কয়টা বাড়ি লাগবো তো গো? 132 রুমালা বাড়ি কিনছি। চলো মাল লগে, চল চল চলো ভাইজান, ভাবিরা ওখানেই আছে। শিউলি, ওগো জুট মিলের দলিল না পেয়ে কাশেম মির্জা আম্মা মর্জিনা মিষ্টি ও নুরিকে তুলে নিয়ে গেছে। ওদের বাচ্চা কই নিয়ে গেছে তা তো জানি না। তোর সাজা মকুব পাওয়ার একটি রাস্তা আছে, বল কাশেম মির্জা ওদের কোথায় নিয়ে গেছে? বলছি বলছি বলছি। দশ মিনিট সময় দিলাম, মিলের দলিল নিয়ে তোরা দুই বোন কেল্লার মোড়ে চলে আয়। 11 মিনিটের মাথায় আমার লোকেরা মিষ্টি নুরি আর মর্জিনাকে নষ্ট করবে এবং বুড়ি সহ সবাইকে বোমায় উড়িয়ে দেবে। চললো মিষ্টিকে নিয়ে হারাম দাদা, লাখপতি তোকে ছাড়বে না, আমার ছেলে আসবে। চিৎকার করে কোনো লাভ নেই বুড়ি, এক্ষুনি হোলি খেলা শুরু হবে। এই we'll be right back.
সরে যা, সরে যা। আম্মা, আমার সামনে আমার বেশ তষ্ট নষ্ট হয়ে যাব, তা কেমনে হয়? লাখপতি, লাখপতি সরে যাও, আমি দেখছি, সরে যাও। জীবন ভর লাতৃষ্ঠা খাইছি, ওহন বোমা খেয়ে মরতে আছি। না লাখপতি না, তুই এভাবে মরতে পারিস না। ওরে তোর অ্যাম্বুলেন্স ডাক। অ্যাম্বুলেন্সটা কি হইব? আমার এবার বিদায় ব্যবসা বাণিজ্য সব ভাই বোন নামে করছি, তোর বাংলা বাগান আবার সাজায় দিছি আম্মা। ওরে তুই যে আমার সেই বাগানের মালিক। বিপ্লব, আমার বইনেরে কষ্ট দিও না কিন্তু। লাখপতি, তুমি না থাকলে আমাদের সবার কষ্ট হবে। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না লাখপতি। এসো, কোথাও যাবে না লাখপতি। বিয়ের আগে আমার মেয়ে মর্জিরাকে বিধবা করা চলবে না। আই উইল কিল ইউ, গেট আপ, গেট আপ ইউ স্টুপিড। বিয়ার ব্যবস্থা করে মাগার তিন বিঘা এক লগে টাকু। ওয়াট টাকু চাচা, তুমি জানো টাক টাক সপ্তের মাথায় থাকে? ইয়েস আম্মা, তোর ছেড়ে যাই কেমনে? মরলে তোর হাতে থালা ভরা ভাত খাইব কেটা? মায়ের হাতে বেহেস্তের চাবি আমার বুকের, আমার বোমাই মারে কেমনে? সবাইর সবদান করিয়া আমার মা করলো দান, সবাইর সবদান করিয়া আমার মা করলো দান, বেহেস্তের চাবি খানি তিরিশ বার পাকোড়ান, বেহেস্তের চাবি খানি তিরিশ বার পাকোড়ান।